সুউচ্চ পিলার মাঝখান দিয়ে ইট বিছানো দীর্ঘপথ সে পথ গিয়ে শেষ হয়েছে বিশাল এক চত্বরে চত্বরে ঢুকতেই পাশাপাশি দুটো স্থাপনা ডান পাশেরটির নাম গেম আতেন সুউচ্চ পিলার সারি দিয়ে বিভক্ত ছয়টি পৃথক চত্বর দিয়ে তৈরি এই স্থাপনা বাম পাশে মূল প্রার্থনা গৃহ বস্তুত দেয়াল ঘেরা উন্মুক্ত আরেকটি চত্বর এটি যার মাঝামাঝি বর্গাকৃতির বেদি নৈবেদ্য রাখার জন্য সেই বেদির সামনেই দু হাত আকাশে তুলে দাঁড়িয়ে আছেন আখে নাতেন মাথায় সোনালি উষ্ণেশ গায়ে আজানুলম্বিত দুধ সাদা আলখাল্লা ঘন করে কাজল দেওয়া দুই চোখে ফারোয়ের পাশেই দাঁড়ানো রাজমহিষী নেপার দীর্ঘ নীল মুকুট আর গোড়ালি পর্যন্ত লম্বা সবুজ গাউনে সবুজ পরীর মতো মনে হচ্ছে তাকে সামনে এবং দুপাশে বসে আছেন শত শত মানুষ রাজমাতা সহ রাজ পরিবারের সদস্য অমাত্য পদস্থ সেনা কর্মকর্তা অভিজাত শ্রেণীর মানুষদের পাশাপাশি আছেন অন্যান্য দেশের রাজ প্রতিনিধিও পাথর কুঁদে তৈরি মূর্তি যেন সবাই পলকহীন চোখে তাকিয়ে আছেন ফারাও আর রাজমহিষির দিকে প্রখর সূর্যালোকে ভেসে যাচ্ছে চারদিক সূর্যের দিকে মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকা আখেনাতেনকে দেখে মনে হচ্ছে ভিন গ্রহের কোনো প্রাণী টপ টপ করে ঘাম ঝরছে কপাল থেকে চোয়াল ও চিবুক বেয়ে সে ঘাম ঝরে পড়ছে কাঁধে ও বোকে তবে সেদিকে ভ্রূক্ষেপ নেই আখেনাতেনের। আতেনের উদ্দেশ্যে বন্দনাগীতি গাইছেন তিনি নেফার তীতিরও চোখ বন্ধ সূর্যের দিকে ফেরানো মুখ নীরবে নড়ছে দুই ঠোঁট মনে হচ্ছে আখেনাতেনের মতোই আতেনের বন্দনায় প্রাণ মন ঢেলে দিয়েছে সেও যখন মনে হচ্ছিল আর কখনোই থামবে না অন্তহীন এই বন্দনা গীতি তখনই থামলেন আখেনাতেন দীর্ঘ সময় নিয়ে জরিপ করলেন উপবিষ্ট দর্শকদের অদ্ভুত এক তৃপ্তিতে ভরে আছে মুখ আতেনের জয় হোক দু হাত ওপরে তুলে চিৎকার করে উঠলেন আতেনের জয় হোক ফারাওয়ের প্রতিধ্বনি করলেন দর্শকেরাও আখে তাতেনের জয় হোক আরও উচ্চগ্রামে চড়ল ফারাওয়ের গলা আখে তাতেনের জয় হোক জয় নেফার খেপুরের জয় দর্শক শাড়ি থেকে উঠে দাঁড়িয়ে চিল চিৎকার ছাড়ল প্যানেহ্যাসি জয় নেফার খেপুরের জয় নিরবতা নেমে এলো তারপর হাঁপুরের মতো ওঠানামা করছে নাতেনের মুখ ডানে বামে চোখ বোলালেন তিনি তারপর ফের গমকম করে উঠল তার কণ্ঠস্বর আজ থেকে যাত্রা শুরু হলো আতেনের পবিত্র শহর মিশরের নতুন রাজধানী আখে তাতেনের আজ থেকে শুরু হয়ে দশ দিন ধরে চলবে মহোৎসব সকল পানশালা আর ভোজনালয় উন্মুক্ত থাকবে এই দশ দিন যার যত খুশি খাবে পান করবে কোনো আনন্দ উল্লাসে বাধা নেই জনতার একাংশ উল্লাস ধ্বনি করে উঠল রাজমহিষের হাত ধরে দর্শক সারির মাছ দিয়ে বাইরের উদ্দেশ্যে পা বাড়ালেন আঁখে নাতেন সাদা আলখাল্লা পরা ফারাও আর গাঢ় সবুজ গাউন পরা থেকে মনে হচ্ছে একজোড়া দেবদূত প্রার্থনা কক্ষ থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি দর্শকের চোখ নিঃশব্দে অনুসরণ করল তাদের প্রতিদিন থিপস থেকে শত শত মানুষ নিয়ে একের পর এক বজরা এসে ভিড়ছে আঁখে নে। দিন নেই রাত নেই ভিড়ে ঠাসা শহরের বন্দর এবং রাজপথ দক্ষিণ আর পূবের বিস্তীর্ণ জায়গা জুড়ে একের পর এক মাথা তুলে দাঁড়াচ্ছে ঘরবাড়ি দোকানপাট থিপসের তুলনায় আঁখে প্রকৃতি অনেকটাই রক্ষ কৃষির জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করতে গলদঘর্ম হতে হচ্ছে কৃষকদের কৃষি খামারগুলো মূলত গড়ে উঠছে নদীর পশ্চিম পারে। ছোট ছোট খাল কেটে জমি পর্যন্ত পানি নিয়ে যাওয়ার চেষ্টা করছে কৃষকেরা পাথুরে মাটির জন্য খুব একটা সহজ হচ্ছে না সে কাজ তাছাড়া শস্য রোপণ করলেও ফসল আদৌ হবে কি না সে চিন্তা তো আছেই তা বলে মানুষের স্রোত বন্ধ নেই কেবল থিপসি নয় অন্যান্য অঞ্চল থেকেও আসছে মানুষ নতুন রাজধানীতে ভাগ্য করার আশায় মানুষ আসছে দলে দলে অনিশ্চিত ভবিষ্যতের তোয়াক্কা না করে শহরে ভালো ভালো জায়গাগুলো অভিজাতেরা অনেক আগেই দখল করেছেন সাধারণ মানুষের স্থান হচ্ছে তুলনামূলক রুক্ষ আর অনাকর্ষণীয় জায়গাগুলোতে জীবিকার জন্য অবশ্য দুশ্চিন্তায় ভুগতে হচ্ছে না দোকান কৃষি কৃষিখামার কোথাও না কোথাও জুটে যাচ্ছে কাজ যেভাবে মানুষ আসছে তাতে বছর ঘুরতে না ঘুরতে শহরের চেহারা পুরোপুরি পাল্টে যাবে এটা নিশ্চিত রাজধানীতে স্থায়ীভাবে পাড়ি জমানোর মাস খানেক পর একদিন বাবার বাড়িতে গেল নেফারতিতি শহরের দক্ষিণ অংশে নদীর তীর ঘেঁষে বিশাল এক বাংলোতে থাকেন প্রধান উজির রাজমহিষীর রথ এসে থামতে তেই বেরিয়ে এলেন মেয়েকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেলেন নেফারতিতি শুধালো মাতবেন কোথায় শুয়ে আছে বলল মাথা ধরেছে অসুস্থ না তো তেই বললেন বুঝতে পারছি না কেমন ধারা হয়ে গেছে খুব ভালো দুটো সম্বন্ধ এসেছিল বিয়ের শুনতেই রাজি নয় ঠোঁট কামড়ালো নেফারতিতি মাতপেন্ড্রেতের এমন আচরণের কারণ উপলব্ধি করতে পারছে সে তেই আবার বললেন তার বাবা আর অপেক্ষা করতে রাজি নন বলেছেন মাতবেন মত থাক বা না থাক এ বছরই বিয়ে দেবেন দোতলায় নিজের কক্ষে শুয়েছিল মাতবেন রেত দেখে উঠে বসল এলোমেলো চুল চোখ লাল কখন এলে মাতবেন প্রশ্ন করল এই তো এই মাত্র ঘুমোচ্ছিলি না মাথা ধরেছে থাকবে কিছুক্ষণ মাতবেন রেত প্রশ্ন করল না বেশিক্ষণ নয় বোনের পাশে বসল দিতি। তারপর কাজের কথা এলো তোকে নিয়ে বাবা মা আমি সবাই খুব উদ্বিগ্ন তুই কি জানিস জবাব দিল না মাতবেন রেত আঠেরোতে পা দিয়েছিস তুই এখনও বিয়ে করিস গোটা মিশরে আঠারো বছরের অবিবাহিত আর কোনো মেয়ে আছে কিনা সন্দেহ মৃদ হাসলো মাতপেনরেত বলল নিশ্চিত থাকো দশ বছর পরও একই প্রশ্ন করতে হবে তোমাকে নেফারতিতি বলল জানিস তো তোর বিয়ের ব্যাপারে অস্থির হয়ে উঠেছেন বাবা জবাব দিল না মাতবেন আমি জানি জেনারেল নাখতমিনকে পছন্দ তোর নেফারতিতি বলল কোনো দিন বলেছিলি তাকে পছন্দের কথা চেহারা দেখে মনে হলো জবাব দেবে না তবে নেভারটিতির স্থির দৃষ্টির সামনে শেষমেশ চুপ থাকতে পারল না মাতবেন মৃত গলায় বলল বলেছিলাম বলেছিলি হুম কবে কি বলল সে নেভারটিতে প্রশ্ন করল মাতবেনরেদ বলল একসঙ্গে এত প্রশ্ন করলে জবাব দেব কিভাবে। মৃদু হাসলো মাতবেন রেত জেনারেল নাখত এমন মানুষ যে তার মনের মধ্যে একজনের বেশি মানুষকে জায়গা দিতে পারে না রহস্য না করে সোজাসাপটা বল কি ঘটলো মাতবেন বলল স্বভাবতই প্রধান হজিরের মেয়ে কোনো জেনারেলকে সে যতই সুদর্শন হোক না কেন বলতে পারে না আমাকে বিয়ে করবেন আপনি আমি শুধু তাকে জিজ্ঞাসা করেছিলাম বিয়েসাদীর কথা ভাবছে না কেন জেনারেল নাখতমিন খুব স্পষ্ট গলায় যাতে ভুল বোঝার কোনো অবকাশ না থাকে আমার জবাব দিয়েছিল সে কখনো বিয়ে করবে না কিন্তু কেন সেটা তাকেই জিজ্ঞাসা কর মাতবেন্দ্রিতের চেহারা কঠিন হয়তো নেভারতিতির কাছে নিজেকে এভাবে প্রকাশ করতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ চুপ করে রইল কিছুক্ষণ পর ধীর গলায় বলল আমার উপদেশ হয়তো ভালোভাবে নিবি না তুই তবু বলব ওই যে নীলকে দেখছিস জীবনও এমনই মনে হচ্ছে না এই ঢেউ এই অবিরাম স্রোত এটাই নদী আসলে তা নয় চলাটাই নদী জীবনও তাই দুঃখ আনন্দ পাওয়া না পাওয়া এগুলো জীবন নয় চলাটাই জীবন নাখতমিনকে ভুলে যা প্রধান উজিরের সুন্দরী আকর্ষণীয় মেয়েকে বিয়ে করার জন্য হাজার যুবক বসে আছে তুই খালি একবার মুখ ফুটে বললেই হবে হাসলো মাতবেন চেহারায় দুষ্টুমির ছাপ তুমি এত সুন্দর করে কথা বলো খে জানে হয়তো রাজেই হয়ে যাব মন থেকে বলছিস তো জানি না আচ্ছা তোমার কথা বলো মহান আতেনের আরাধনা কেমন হচ্ছে নেফারতিতি বলল সবার মুখে কেবল আতেন তাই না আবার সবার মতো ফাড়াওকে নিয়ে নিশ্চয়ই হাসি ঠাট্টা করছিস তুইও মোটেই না আমার ঘরে কটা মাথা যে ফাড়াওকে নিয়ে হাসি ঠাট্টা করবো তেই এসে ঢুকলেন এই সময় খেয়ে যাবে তো তুমি নেফারটিদিকে প্রশ্ন করলেন আরে না আমার তিন মেয়ে তাহলে আমার খোঁজে এখানে চলে আসবে আহা ওদের তো নিয়েই আসতে পারতে তেই বললেন দিদি বলল অন্য কোনো সময় উঠি আমি বোনকে বিদায় দিতে বাবা মায়ের সঙ্গে মাতপেনরে তো বেরিয়ে এলো বাইরে রথে উঠে তিনজনের দিকে হাত বাড়ালো নেভারদিতি তাদের যতক্ষণ দেখা যায় পেছনে তাকিয়ে রইল মাতবেন্দ্রিতার জন্য চাপা একটা কষ্ট ঘুরপাক খাচ্ছে বুকের ভেতর হিত্তির রাজা সাপিলুলিউমার কয়েকটি দুর্বলতা আছে নির্বুদ্ধিতা সেই দুর্বলতাগুলোর একটি নয় বাবা তুধালিয়ার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ভাঙাচড়া একটি রাজ্য পেয়েছেন ইতিহাস পড়ে জেনেছেন সাতশো বা তারও বেশি বছর আগে ইউরোপের পূর্বাঞ্চল থেকে হিত্তিদের প্রথম দলটি আনাতলিয়ার তৃণপ্রান্তরে বসতি গাড়ে হাত্তি ও হুরিও নামে দুই জাতির মানুষের বসতি ছিল তখন এই এলাকায় নবাগত হিত্তিদের দাপটে হুড়িও আর হাত্তিরা হয় পালিয়ে বাঁচে নয় হিত্তিদের অধীনতা স্বীকার করে নেয় হিত্তিদের রাজধানী হাত্তুসার পতন হাতুসালির হাতে তাদের প্রথম মহান রাজাও তিনি ছলে বলে কৌশলে রাজ্যের আয়তন অনেকটাই বাড়িয়ে নেন হাতুসালি তবে দুই পুরুষ যেতে না যেতেই দুর্বল হতে থাকে হিত্তি তুধালিয়া সিংহাসনে বসতে বসতে পুরনো গৌরব অনেকটাই হারিয়ে গেছে আশেপাশের রাজ্যগুলোর কাছে হাতছাড়া হয়ে গেছে রাজ্যের বড় অংশ সামর্থ্য কম থাকলেও স্বপ্নের কমতি ছিল না তুধালিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠিত করেন তিনি রাজ্যের সীমাও কিছুটা বাড়ান যুদ্ধবিগ্রহের মাধ্যমে তবে তুধালিয়ার আকস্মিক মৃত্যুতে থমকে যায় সব উত্তর পুরুষের জন্য বড় কোনো রাজ্য রেখে যেতে না পারলেও একটি জিনিস রেখে গিয়েছিলেন তুধালিয়া স্বপ্ন হিত্তিকে এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাশালী রাজ্যের একটিতে রূপান্তরের স্বপ্ন বহু বছর আগে যার বীজটা হিত্তি রাজাদের বুকে বোনে গিয়েছিলেন হাতোসালি পড়ালেখা খুব বেশি করার সুযোগ পায়নি সাপিল মা। যা কিছু শিক্ষা যুদ্ধ আর জীবনের মাঠ থেকে বাবার কাছে হাতুসালির গল্প শুনেছে অনেক একেবারে শূন্য থেকে একটি সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন তিনি সাপিল উলিয়মার স্বপ্ন হাতুসালি যা শুরু করেছিলেন সেটাকে পূর্ণতা দেবে সে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম হিত্তিদের কথা শুনলে সমীহের সঙ্গে মাথা নোয়াবে সবাই একদম শুরু থেকেই পশ্চিমের প্রতিবেশী মিত্তানির উপর চোখ সাপিলুলিউমার একটা সময় ছিল মিত্তানির সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবতেও পারতো না হিত্তিরা যুদ্ধের মাঠে তাদের কাছে নাজেহালো হয়েছে কয়েকবার কিন্তু সময় বদলেছে পাশার দান উল্টে গেছে এখন তুষ্রাতার মিত্তানি আগের পরাক্রমশালী রাজ্যের ছায়া মাত্র তবে অতি উৎসাহের বসে ভুল করতে চায়নি সাপি লুলিউমা মিত্তানির ছোটোখাটো করত রাজ্যে অভিযান চালিয়েছে তবে স্থায়ীভাবে দখল না করে লুটপাট করেই ছেড়ে দিয়েছে অভিযোগ জানিয়ে সাপিল কাছে দুধ পাঠিয়েছিল তুষরাতা দেখায় দেয়নি সে বারবার চিঠি পাঠিয়েও ফল না পাওয়ায় শেষে আখেনাতেনের কাছে নালিশ করেছে তুষরাতা সাপেলুলিয়মা জানত বিপদ হলে সেখান থেকেই হতে পারত সরাসরি যুদ্ধ হলে মিশরের সঙ্গে কিছুতেই পেরে উঠবে না এটা না বোঝার মতো বোকা সে নয় উদ্বেগ নিয়ে অপেক্ষা করেছিল কিছুদিন তারপর ধীরে ধীরে সত্যটা স্পষ্ট হল সাপিল কাছে বুঝল মিত্তানিকে সাহায্য করার কোনো ইচ্ছে মিশরের ফারোয়ের নেই অথচ তৃতীয় থাতমসের সঙ্গে মিত্তানির মৈত্রী চুক্তি অনুযায়ী মিত্তানিকে আখেনাতেনের সাহায্য করার কথা আখেনাতেনের নির্বিকারত্ব একই সঙ্গে স্বস্তি আর আনন্দের উপলক্ষ হয়ে এলো সাপিলুলিয়মার জন্য নতুন ধর্ম নিয়ে ফারাওয়ের মাতামাতি মরুভূমির মধ্যে নতুন রাজধানী স্থাপন এগুলো স্বস্তির মাত্রা বাড়িয়ে দিল তার বহু আগে প্রবীণ এক সেনাধ্যক্ষ একটা কথা বলেছিলেন যেটি কখনোই ভোলে নেই সাপিলোলিও মা সেটি হলো শিকলের সবচেয়ে দুর্বল আংটাটি যতটা সফল শিকলের শক্তিও ঠিক ততটাই শত্রু দুর্বলতাকে চেনার এবং সেটিকে নিজের কাজে লাগানোর যে ক্ষমতাটি তার আছে সাপিল মনে করে সেটি ঈশ্বর প্রদত্ত আখেনাতেনের দুর্বলতাগুলোকে দ্রুতই চিহ্নিত করে সে সব দেবতাকে বাতিল করে মাত্র একজনকে টিকিয়ে রাখার রাজকীয় ঘোষণা যে মিশরকে ভেতর থেকে দুর্বল করে দেবে সেটি বুঝতে সময় লাগেনি সাপিল উলিউমার মিশরের সেনাবাহিনী সহ সব জায়গাতেই চর আছে তার রাজকার যে ফারাওয়ের বিমুখতা সেনাবাহিনীর রসদের সমস্যা কিছুই জানতে বাকি নেই তার যতই দুর্বল হোক মিশরে আক্রমণ চালানোর কথা গুণাক্ষরেও ভাবে না সাপিললিও মা সে জানে যা গিলতে পারবে না আর গিললেও হজম করতে পারবে না সেটির কথা না ভাবাই ভালো মিশরকে সরাসরি না ঘাটিয়ে হিত্তির সীমারেখা বাড়ানোই তার একমাত্র উদ্দেশ্য এজন্য মিত্তানির মতো সহজ শিকার আর কি হতে পারে তাড়াহুড়ো পছন্দ নয় সাপিল শত্রুকে দগ্ধে দগ্ধে মারার যে আনন্দ সেটিও উপভোগ করতে চায় সে চায় তুষরা তা আরও অনেকগুলো রাত নির্ঘুম কাটাক মিত্তানি আর হিত্তির মাঝে ছোট ছোট কয়েকটি করত রাজ্য আছে মিত্তানির এখন সেগুলোর দিকে নজর সাপিল আলেপ্পো আলালাখ, তিউনিপ ছোট ছোট এসব মাছকে গেলা শেষ করে তুষরাতাকে শেষ চমকটি দিতে চায় সে কীভাবে কখন চমক দেবে সে ছকও এটে রেখেছে বহু আগে আপাতত তুষরাতার না জেহাল অবস্থা উপভোগ করছে সে আর একটা চোখ রেখেছে মিশরের দিকে যদিও নিশ্চিত আখের পাগলামি যতদিন না থামছে ততদিন মিশরের দিক থেকে চিন্তার কিছু নেই আখে দক্ষিণ প্রান্তে অভিজাত ও অমাত্যদের বাসভবন আর বাগান বাড়ি ছাড়িয়ে বেশ বড় একটা বালিয়ারি বালিয়ারির প্রান্তে ছোটোখাটো একটা একতলা বাড়ি যার চারপাশে ঘন হয়ে জন্মেছে খেজুর আর বাপলা গাছ বাড়িটা ভাস্কর থাতমোসের একটা অংশে সে থাকে আর বাকিটা ব্যবহার করে চিত্রশালা হিসেবে কয়েকদিন ধরে থাতমোসের বাড়িতে নিয়মিত আসতে হচ্ছে নেপার্তিতিকে। ফারাওয়ের নির্দেশে নেফারতিতির মূর্তি গড়ছে সে তার সামনে চুপচাপ বসে থাকতে হয় নেফারতিতিকে প্রথম দিকে এক ধরনের রোমাঞ্চ থাকলেও এখন বিরক্তির চূড়ান্তে পৌঁছেছে সে কিন্তু ফারাওয়ের আদেশ উপেক্ষা করারও সুযোগ নেই মিতবাগ থাতমোস রাজমহিষের বিরক্তি এক ধরনের উপভোগী করছে বলে সন্দেহ হয় নেফারতিতির উঁচু একটা টুলে বসে সে তার হাত দশেক দূরে একটা টেবিলের ওপর পাথরের তাল দিয়ে কাজ করে চলে থাতমোস মাঝে মাঝে তাকায় রাজমহিষীর দিকে তাকিয়ে থাকে পলক না ফেলে ভীষণ অস্বস্তি লাগে নেপারতিতির পাগলাটে চেহারার লোকটার ঘোর লাগা দৃষ্টি যেন তার শরীর ছাড়িয়ে অন্তঃকরণ পর্যন্ত দেখে নিচ্ছে তারপর হঠাৎ করেই যেন চমক ভাঙে থাতমোসের অপ্রকৃতস্থের মতো এক টুকরো হাসি ফুটে ওঠে ঠোঁটের কোনায় হাত দুটো দ্রুত নড়তে থাকে আর সামনের মাটির তালও একটু একটু করে বদলে যেতে থাকে একা থাকে না থাতমোস তার আশেপাশে কয়েকজন শিক্ষানবিশও থাকে মনোযোগ দিয়ে গুরুর কাজ নিরীক্ষণ করে তারা টুলে বসে মনে মনে গোঙাতে থাকে নেফারতি কবজে শেষ হবে বিরক্তিকর কাজটি থাতমোসের সঙ্গে বলতে গেলে কথায় বলে না নেফারতিতি কাজ শেষ হলেই চুপচাপ চলে যায় ঠিক করল আজ কাজ শেষে থাতমোসকে জিজ্ঞাসা করবে কতদিন আসতে হবে আর যথারীতি নেফারতিতি বসতেই কাজ শুরু করেছে থাতমোস মূর্তির মুখ তার দিকে ঘোরানো কাজে বোঝা যাচ্ছে না কোন পর্যায়ে পৌঁছেছে কাজ বসে বসে দ্বারা ব্যথা করতে শুরু করেছে একটু বিরতি নিয়ে আরমোড়া ভাঙবে কিনা ভাবছিল নেফারতেতে। হঠাৎ থাতমোসের মুখে সে পাগলাটা হাসিটি ফুটে উঠল চোখ বড় বড় হয়ে গেছে মুখের পেশিগুলো তীর তীর করে কাঁপছে লোকটা সত্যি পাগল হয়ে গেল নাকি ভাবল নেফেরতে তার চোখা চোখি তাকালো থাতমোস তারপর ঘোষণা করল আমি সন্তুষ্ট রাজমহিষী কাল থেকে আর আসতে হবে না আপনাকে কাজ শেষ চোখ বড় বড় করে বলল নেফারতিতি থাতমোস হাসল মোটেই না কিন্তু আপনাকে আর কষ্ট দেব না আর দিন সাতেক লাগবে নিজে নিজেই সেরে ফেলবো বাকি কাজ তারপর দেখাবো আপনাকে কি বানিয়েছি ছোট বাচ্চারা খেলায় দুর্দান্ত কিছু করলে যেমন গর্বিত চেহারা করে তেমনই চেহারা হয়েছে থাতমোসের আকর্ণ বিস্তৃত হাসিটা যাচ্ছেই না মুখ থেকে তবে থাতমসের উচ্ছ্বাস নয় নিজের স্বস্তিটাই বড় মনে হলো নেফারতিতির ঘণ্টার পর ঘণ্টা পুতুলের মতো বসে থাকতে হবে না আর এ আনন্দই হাসি এনে দিল নেফারতিতির ঠোঁটে তার হাসির ভুল ব্যাখ্যা করল থাতমোস মূর্তি না দেখে খুশি রাজমহিষী দেখলে কি করবেন এক হাজার বছর পরও এই মূর্তি মানুষ দেখবে থাতমসের কথা সত্যি হলো কিনা না মিলিয়ে নেবেন ঠিক এক সপ্তাহ পরই রাজপ্রাসাদে হাজির থাতমোস সঙ্গে অবশ্য সুদৃশ্য একটা কাঠের বাক্স ফারাও আর রাজমহিষের সামনে কুর্নিশ করে দাঁড়াল সে মুখে গর্বের হাসি দেখা যাক ভাস্কর থাতমোস তার প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিনা পরিহাসের ভঙ্গিতে বললেন আঁখে নাতেন ধীরে ধীরে জাদুকর যেমন করে জাদু দেখায় সেভাবে ঝোলা থেকে একটি আবক্ষ মূর্তি বের করল থাতমোস মূর্তির মুখ ঘুরিয়ে ধরল ফারাও আর রাজমহিষীর দিকে আখেনাতেন নাতেন স্তব্ধ নেফারতিতির চোখেও মুগ্ধতা লম্বা গ্রীবা বাকিয়ে। মুখটা ঈষৎ উঁচু করে তাকিয়ে আছে আর আরেকটা নেফারতিতি মাথায় সোনালি ফিতের প্রান্ত বিশিষ্ট লম্বা নীলমুকুট গলায় নানা রঙের ফুলের নকশা করা গলাবন্ধ চোখে এমন এক প্রশান্ত নিষ্প্রিয়তা যাকে ভাষায় ব্যাখ্যা করা কঠিন অপূর্ব অবশেষে মুখে কথা ফুটল আখেনাতে সাবাস থাতমোস আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছো তুমি যথোচিত পুরস্কার পাবে তুমি এর জন্য। রাজমহিষের প্রতিক্রিয়া পাবার আশায় তার দিকে তাকালো থাতমোস মৃত হাসল নেফারতিতি খুব ভালো কাজ দেখিয়েছ তুমি আভূমি নত হয়ে কুর্নিশ করল থাতমস তারপর খুশিতে ঝলমল মুখে বেরিয়ে গেল নেফারটিতির দিকে তাকালেন আঁখে নাতেন লোকটা সত্যিই জাদু জানে মাথা নেড়ে একমত প্রকাশ করল নেফারতিতি তারপর তাকালো সামনে রাখা মূর্তিটার দিকে নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে আছে পাথরের নেফারতিতি নীরবে জরিপ করছে তার রক্ত মাংসের প্রতিমূর্তিকে কিয়া জানে জোয়ারের পানিকে ভাটায় ফেরত পাঠানো যেতে পারে হয়তো কিন্তু যে স্বপ্ন নিয়ে মালকাতা প্রাসাদে এসেছিল সে সেটি পূরণের আর কোনো সম্ভাবনাই নেই তার মতো দুঃখিনী আর কোনো রানী আছে কি না সন্দেহ হয় মাঝে মাঝে কেবল নামেই যেন রানী সে প্রভাব প্রতিপত্তি ফারাওয়ের ভালোবাসা সবই নেফারতিতির একার অবস্থা এমন হয়েছে যে নেফারতিতিকে ঈর্ষা করার প্রবৃত্তিও যেন হারিয়ে ফেলেছে সে কী হবে ঈর্ষা করে তার ঈর্ষায় কি আসে যায় প্রবল পরাক্রমশালী রাজমহিষীর মাঝে মাঝে মনে হয় এর চেয়ে মৃত্যুও যেন শ্রেয় নামমাত্র রানী হয়ে নিতান্তই অপান্তেয় হয়ে বেঁচে থাকার যে কষ্ট সেটি অন্ত সহ্য করতে হতো না আখেনাতেনকে দেখে অবশ্য এসব কিছুই বোঝা যায় না এখনও মাঝে মাঝে কিয়ার কাছে আসেন তিনি যদিও আগের চেয়ে অনেকটাই কম আগে আখেনাতেনের সঙ্গে যতটা প্রগোলভ আচরণ করত এখন আর ততটা করে না কিয়া দীর্ঘদিনের অপ্রাপ্তির বেদনা তার প্রাণশক্তির অনেকটাই যেন শুষে নিয়েছে আখেনাতেন স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলেন মেয়ের খোঁজখবর করেন আদর করেন তাকে মাসখানেক আগে শেষবার যখন এসেছিলেন মুখে কেবল আতেন আর আতেন নতুন আর কোন মন্দির তৈরি করবেন আর কিভাবে আতেনের আরাধনা করবেন এসব ছাড়া যেন তার ভাবনার মধ্যে আর কিছুই নেই অল্প সময়ে বিরক্তি ধরে গিয়েছিল কি আর প্রসঙ্গ পাল্টানোর জন্য বলেছিল ফারাও কি মনে করেন থিপসের মতো জমজমাট হবে আখে তাতে ন? অবশ্যই এখনই দেখো মানুষের ভিড়ে রাস্তায় নামা যায় না বছর গড়াতে কি অবস্থা হবে কল্পনা করতে পারো যা চেয়েছেন সেটাই করতে পেরেছেন আপনি গর্ব হয় না নিজেকে নিয়ে ফারাওয়ের চেহারায় পরিতৃপ্তির আভা ফুটে উঠেছিল দেবরাজ আতেন আছেন আমার সঙ্গে আতেনের আশীর্বাদই সব করছি মিশরের মানুষের ওপর দুর্নীতিবাজ লম্পট পুরোহিতদের প্রভাবকে ভেঙে চুরমার করে দিয়েছি সেদিন প্রার্থনা সভায় দারুণ লাগছিল আপনাকে আর রাজমহিষীকে কিয়া বলল যতই আত্মতৃপ্তিতে ডুবে থাক কিয়ার কণ্ঠস্বরের পরিবর্তন কান এড়ায়নি আখেনাতেনের। আতেনের কিয়ার দিকে তাকিয়ে বলেছিল নিশ্চয়ই নেফার থেকে ঈর্ষা করো না তুমি আখেনাতেনের প্রশ্নটি ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিল কি মনে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল কেবল ঈর্ষা নয় ঘৃণা করি তাকে এত ঘৃণা কোনো মানুষ অন্য মানুষকে করতে পারে না চেহারা যথাসম্ভব স্বাভাবিক রেখে হালকা গলায় কেবল বলেছিল তাকে ঈর্ষা করলে পারাও কি ভালোবাসবেন আমাকে অস্বস্তিকর প্রসঙ্গটি এড়ানোর জন্য বেকিতাতেনকে কোলে তুলে নিয়েছিলেন আঁখেনাতেন মিষ্টি চেহারা হয়েছে মেয়ের বয়স কত হল ওর ছয় কাট কাট গলা কিয়ার বেকিতাতেনকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়িয়েছিলেন আঁখেনাতেন আসি এখন চুপ করেছিল কিয়া দরজা পর্যন্ত চলে গিয়েও কী মনে করে থমকে দাঁড়িয়েছিলেন আঁখে নাতেন ধীর পায়ে ফিরে এসেছিলেন কিয়া খানিকটা ইতস্তত করে বলেছিলেন তোমাকে পছন্দ করি আমি তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে এটা কখনো বদলাবে না এই বলে কিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গিয়েছিলেন ফারোয়ের কথাগুলো উল্টে ক্ষোভের আগুন দ্বিগুণ করে দিয়েছিল কিয়ার মনে তাকে পছন্দ করেন আখে নাতেন আর ভালোবাসা সেটি কি কেবল একজনের জন্যই ইউ তীব্র ঘৃণার সঙ্গে শব্দটা মুখ দিয়ে বেরিয়ে এসেছিল কিয়ার ইউ ইউ মানে কুকুর আখে তাতেনে রাজধানী স্থানান্তরের এক বছর পর উৎসবের রং লাগল প্রধান উজিরের বাসভবনে মাদবেন্ডের ইচ্ছে ছিল একেবারেই অনারম্বর হবে অনুষ্ঠানটি কিন্তু প্রধান উজিরের কন্যার বিয়ে বলে কথা নয় নয় করেও যথেষ্টই ধুমধাম হল স্বয়ং ফারাও আর মহিষী উপস্থিত হলেন কন্যা সম্প্রদানের সময় পাত্রের নাম হরহেতো উত্তর মিশরের সহকারী প্রশাসক সে সুদর্শন বুদ্ধিদীপ্ত চৌকস বর্তমান প্রশাসক ইয়ান হামু অবসরে গেলে তারই প্রশাসক হওয়ার কথা অনেক খবর করে পাত্র ঠিক করেছেন আয়ে শেষ মুহূর্তেও রাজি ছিল না মারপেন রেদ নেফারতিতির নাক না গলালে রাজি হতোও না নববধূ আর বরকে নিয়ে যখন বন্দর ছাড়ছে বজরা। বোনকে জড়িয়ে ধরল নেফারতিতি বিয়ের দিন এত গোমরা মুখে থাকলে চলবে অনুযোগের সুরে বলল সে একটু হাস নইলে হর হেতসু মনে করবে রাজমহিষের বোন হাসতে জানে না হাসলো না মাতপেন্ড্রেত কেবল শক্ত করে চেপে ধরল বোনকে বজরা যখন নীলের বুক চিরে মেমফিসের দিকে এগিয়ে যাচ্ছে বাষ্পাকুল চোখে তাকিয়ে থাকলো নেপারতীতি কেন যেন মনে হলো ওর অস্তিত্বের একটি অংশ ধীরে ধীরে অজানায় হারিয়ে যাচ্ছে ভূমধ্য সাগরের পূর্ব তীরে ছোট রাজ্য কাদেশ। মিতানি আর হিত্তির সীমান্ত এসে মিশেছে এখানে আকারে এত ছোট যে রাজ্য বলা যায় না বস্তুত একটা শহর তবে অবস্থানগত কারণে কেবল মিত্তানি আর হৃদ নয় মিশর ব্যাবিলন আসিরিয়াসহ আশেপাশের বড় রাজ্যগুলোর সবারই চোখ কাদেশের দিকে এই বিশেষ দৃষ্টি সমুদ্র বন্দর বিবলসের কারণেই কাদেশের খুব কাছে যার অবস্থান দস্তা টিন হাতির দাঁত অলঙ্কার কাঠসহ নানা পণ্য নিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ এসে ভিড়ে বিবলসে যেগুলোর চাহিদা মিশরসহ সব অঞ্চলেই থাতমোসের আমল থেকেই আমরু ও কাদেশ উভয়ই মিশরের করত রাজ্য ফারাউদের নজর পড়ে অন্যদিকে ঘুরে যাবার কারণে হিত্তি আর মিত্তানির সঙ্গেও সম্পর্ক গড়ে তোলে কাদেশ না করে উপায়ও ছিল না তার যা শক্তি তাতে কারো কারো সঙ্গে বৈরিতায় গিয়ে টিকে থাকার উপায়ও ছিল না বিবলস থেকে পণ্য খালাস করে মিশরে পৌঁছাতে হলে কাদেশের মধ্য দিয়ে যেতে হয় যেহেতু নির্ঝঞ্ঝাটে সেটি করা যাচ্ছে ফলে কাদেশ আর কার সঙ্গে বন্ধুত্ব করছে তা নিয়ে মাথা ব্যথা ছিল না মিশরের সমস্যা বাঁধালো আমরু নিজেদের শক্তি একটু বাড়ার পর কাদেশ সহ ছোট রাজ্যগুলোকে খোঁচাতে শুরু করল আব্দি আশিরতা আখেনাতের কাছে নালিশ করল কাদের সহ বাকি রাজ্যের রাজারা কোনো জবাব পেল না তুষ্রাতা যদিও নিজের সমস্যা নিয়ে জেরবার ছিল কাদেশের রাজার অনুরোধে সেনা পাঠালো আমরুকে সায়স্তা করার জন্য তারপর কিছুদিন চুপচাপ ছিল আবদি আশীরতা কিন্তু হঠাৎ করেই মারা গেল সে রাজা হল আজিরু এবং সিংহাসনে বসেই ঝামেলা শুরু করে দিল ওদিকে হিত্তির রাজা সাপিললিউমার মনে হলো মাঠে নামার এখনই সময় আজিরুকে উস্কে দিল সে ফের কাদেশে হামলা চালাতে শুরু করল আজিরু বিবলস থেকে হাতির দাঁত আর তামার বড় একটি চালান যাচ্ছিল মিশরে এটি যে মিশরে যাচ্ছে হয়তো বুঝতে পারেনি আমরুর সৈন্যরা হামলা করে কেবল সব লুটে নিল তাই নয় মিশরীয় তিনজন সৈন্য প্রাণ হারালো মিশরীয় সেনা দপ্তরে সে খবর পৌঁছালো তিন দিন পর উচ্চ পর্যায়ের একটা সভা চলছিল যাতে পাতেনে মুহেব আর হেপ দুজনেই ছিল খবরটা পেয়ে মাথায় রক্ত চড়ে গেল হোরেম হেবের। এবার নিশ্চয়ই আজিরোকে সায়স্তা করার জন্য সৈন্য পাঠাতে আপত্তি নেই প্রধান সেনাপতির ভ্রু কোচকালো পাতেনে মহেব সীমান্তে সামান্য একটা ঝামেলা সৈন্য পাঠানোর কী আছে সামান্য ঝামেলা নিজের অজান্তেই গলা চড়ে গেল হেবের মিশরের সেনাদের হত্যা করেছে আজিরু আর এটা সামান্য ঝামেলা নিশ্চয় বুঝতে পারেনি ওরা মিশরীয় সেনা পাতেনেম হেব বললেন ঠিক আছে ধরে নিলাম বুঝতে পারেনি মিশরীয় সেনাবাহিনী এখন এ ব্যাপারে কি করবে হেব প্রশ্ন করল আমরুকে বলা হবে যাতে ভবিষ্যতে এসব না ঘটায় পাতেনে মুহে উত্তর দিল দুদিন আগে বলা হয়েছে কিচ্ছু করেনি তারা করবে করবে তারা হুরুর কি আছে এবার সত্যি মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল হোরেম হেবের বুঝতে পারছেন না এভাবে মেরুদণ্ডহীনের মতো আচরণ করলে আর কিছুদিন পর মিশরের সেনাবাহিনীকে নিয়ে হাসি তামাশা করবে সবাই জেনারেল হরেম হেবকে মনে করিয়ে দিতে চায় মিশরের সেনাবাহিনী নিয়ে চিন্তা করার একতিয়ার কেবল তার একার নয় পাতেনেম হেব বললেন আমি চাই ফারাওকে ব্যাপারটা জানানো হোক কারণ আজিরও যা করেছে সেটা কিছুতেই মানা যায় না হোরেম হেব বলল কে জানাবে ফারাওকে সেনাপ্রধান হিসেবে অবশ্যই আপনি দুঃখিত কোন বিষয় ফারাওকে জানাতে হয় আর কোন তার নিজেরা সামাল দিতে হয় সে জ্ঞান আমার আছে পাতেনে মুহেব বললেন সেই ক্ষেত্রে আমাকে জানাতে হবে তাহলে বিষয়টা থমথমে গলা হোরেম হেবের তাই নাকি পাতেনে মুহেবের গলায় টিপ্পণীর সুর ঠিক আছে দেখা যাক জেনারেল হোরেম হেবের কথা শুনে ফারাও কি করেন উঠে দাঁড়ালো হরেম হেব পাতের মোহেবের চোখাচোখি একবার তাকিয়ে বেরিয়ে গেল হরেমহেব যখন রাজপ্রাসাদে গিয়ে পৌঁছালো তখন সূর্য মাথার উপরে উঠতে শুরু করেছে ফারাওয়ের সঙ্গে দেখা করার আরজি জানিয়ে রাজপ্রাসাদের সুপরিসর কক্ষে অপেক্ষা করতে লাগল হরেমহেব ফারাও যে তার সঙ্গে দেখা করবেন তা নিয়ে সংশয় নেই হরেমহেবের ঘটনার গুরুত্ব কীভাবে বুঝিয়ে বললে ফারাও বুঝবেন সেটি ভাবতে লাগলো মিনিট বিশেক অপেক্ষার পর খবর এলো দরবার কক্ষে দেখা করবেন ফারাও ফারাওয়ের খাস পরিচারকের পিছু পিছু দরবার কক্ষে প্রবেশ করল হরেমহেপ এই ভর দুপুরেও প্রায়ন্ধকার বিশাল কক্ষটি সিংহাসনে গা এলিয়ে বসে আছেন আঁখেনাতেন কুর্নিশ জানিয়ে ফারাওয়ের সামনে দাঁড়ালো হরেমহেপ বলুন জেনারেল হরেমহেপ কি বলতে চান ফারাওয়ের চেহারা নির্বিকার একটি গুরুত্বপূর্ণ ঘটনা মহামান্য ফারাউকে জানাতে এসেছি চুপ করে আছেন আঁখে নাতেন অপেক্ষা করছেন তিন দিন আগে মিশরে মূল্যবান পণ্য নিয়ে আসার সময় কয়েকটি বাহনকে আক্রমণ করেছে আমরুর সৈন্যরা পণ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা মিশরীয় সেনাবাহিনীর তিন সৈন্যকে হত্যা করেছে তারা ভ্রূ কুঞ্চিত করল আঁখে নাতেন ওরা যে আমরুর সৈন্য সেটা কিভাবে জানা গেল হেব বলল আমরুর সৈন্যদের পোশাক পরা ছিল তাদের শরীরে নিজেদের পরিচয় লুকানোর কোনো চেষ্টা করেনি বাহনের সঙ্গে থাকা মানুষ ও বেঁচে যাওয়া শূন্যরা দেখেছে কিন্তু এ কাজ আমরুর কেন করবে ফারাওকে দেখে মনে হল নিজের সঙ্গে কথা বলছেন মহামান্য ফারাও আখেনাতেনের আগ্রহ লক্ষ্য করে উৎসাহের সঙ্গে বলল হরেমহেব আবদি আশীরতার মৃত্যুর পর আজিরুর সাহস অনেক বেড়ে গেছে তাকে উস্কানি দিচ্ছে হিত্তির রাজা ইউমা মিত্তানিকে বিপাকে ফেলতে চায় তারা আর মিশরের রাজ্যে আক্রমণ চালিয়ে চাপে রাখতে চায় আমাদের কিন্তু তাতে ওরলাপ প্রশ্ন করলেন ফারাও সে আমাদের ধৈর্য পরীক্ষা করছে ছোট বাচ্চাকে বোঝানো ঢঙে বলল হরেমহেব এভাবে দু একবার হামলা করে পার পেয়ে গেলে বড় কিছু ঘটাবে সে জানে সাপিল তার সঙ্গে আছে আর মিত্তানির যে অবস্থা ওদিক থেকেও কোনো ভয় নেই কিন্তু থাতমসের সঙ্গে চুক্তি অনুযায়ী আমরও আমাদের করতরাজ্য ফারাও বললেন আমি সেটাই বলছিলাম উৎসাহ এখন তুঙ্গে হরেম হেবের আমাদের করতরাজ্য হয়ে সাপিল ধামা ধরা হতে পারে না সে এবং পারে না কাদেশে গিয়ে মিশরীয় সৈন্যদের হত্যা করতে আপনি কি করতে চান এখন প্রশ্ন করলেন ফারাও হেব বলল আমাদের উচিত অবিলম্বে আমরুতে সেনা পাঠানো আজিরুকে বেঁধে ফারোয়ের সামনে এনে হাজির করা এবং আমরুর সিংহাসনে ফারোয়ের পছন্দের কাউকে বসানো এপাশ ওপাশ মাথা নাড়লেন আখেনাতেন। নাতেন হুম আমি বলছি কি করতে হবে আজিরোর কাছে দুধ পাঠিয়ে জানান তার সৈন্যরা কাজটি ঠিক করেনি ভবিষ্যতে এমন কিছু ঘটলে ব্যবস্থা নিতে বাধ্য হবে মিশর সমস্ত উৎসাহ যেন এক ফুয়ে নিভে গেল হোরেম হেবের ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে মহামান্য ফারাও কোনো জবাব পাওয়া যায়নি ঠিক আছে আবার পাঠান প্রয়োজনে দুধ পাঠান যদি আর কিছু বলার না থাকে আসতে পারেন প্রার্থনা সময় হয়েছে আমার কুর্নিশ করে বেরিয়ে এলো হরেমহেব রাগে গা কাঁপছে পাতেনা মুহেব যতই অযোগ্য হোক একটা ব্যাপারে তাকে কৃতিত্ব দিল হরেমহেব তার চেয়ে ফারাওকে অনেক ভালোভাবে জেনেছে হতাশায় আচ্ছন্ন হয়ে আছে মন স্বয়ং ফারাও যদি মিশরের নিরাপত্তাকে গুরুত্ব না দেন তাহলে তার কি করার আছে অবশ্য যতই বোঝাক নিজেকে কাটার মতো খোঁচাতে লাগলো ব্যাপারটা তাকে ফারাওকে না খেপিয়ে আজিরুকে স্বাস্থ্য করার কোনো উপায় নেই ভাবতে ভাবতে মাথা গরম করে ফেলল হরেমহেব কিন্তু কোনো বুদ্ধি বের হলো না ফারাওয়ের কাছে গিয়েও হরেমহেব যে খুব একটা সুবিধা করতে পারেনি সেটা বুঝে নিয়েছিল মোহেব পিত্তি জ্বালানো হাসি ছাড়াও খোঁচা মেরে কয়েকটা কথা শুনিয়ে দিতে ছাড়েনি চুপচাপ সহ্য করেছিল হরেমফেদ একদিন সুদে আসলে সব মিটিয়ে দেওয়ার সুযোগ আসবে সে জানে আখে তাতেনে নতুন রাজধানী স্থাপনের এক বছরেরও বেশি কেটে গেছে এরই মধ্যে ফারোয়ের আরেকটি কন্যা সন্তান জন্ম নিয়েছে চতুর্থ কন্যার জন্ম আর আখে তাতেনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জমকালো উৎসব হয়েছিল সেটিও আতেনময় গেম আতেনে প্রার্থনা শেষে ফারাও রাজমহিষী আর তাদের চার কন্যাকে নিয়ে রাজকীয় রথ ঘুরেছে আখে তাতেনের রাস্তায় রাস্তায় মানুষ দুপাশে দাঁড়িয়ে জয়ধ্বনি দিয়েছে রাজপ্রাসাদের ঝুল বারান্দা থেকে অমাত্যদের মধ্যে উপহার বিলিয়েছেন ফারাও আপাত দৃষ্টিতে সবই ঠিকঠাক কিন্তু হরেমহেব জানে ক্রমশ অসন্তোষ দানা বাঁধছে মানুষের মনে থিপসের তুলনায় জীবনযাত্রা কয়েকগুণ বেশি কঠিন আঁখে তাঁতেনে ঊষর মাটিতে শস্য ফলাতে প্রাণান্ত পরিশ্রম করতে হচ্ছে কৃষকদের প্রচণ্ড রোদের মধ্যে অতি পরিশ্রমে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিকেরা ঠিক সময়ে নির্মাণ কাজ শেষ করার দ্বারায় কিশোর শ্রমিকদেরও কাজে লাগানো হচ্ছে যাদের অনেকের বয়স দশ বারোর বেশি নয় শ্রমিকদের প্রাণ হারানোর ঘটনা বাড়ছে নিচুতলার মানুষদের জন্য ফারাওয়ের এর স্বপ্ননগরী ক্রমেই দুঃস্বপ্নের শহরে রূপান্তরিত হচ্ছে কিন্তু কোথাও কোনো প্রতিবাদ নেই মুখ বুঝে যার যার কাজ করে চলেছে সবাই মিশরের মানুষ জানে ফারাও আর তার অভিজাতদের জন্য ফসল ফলানো আর প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়ায় তাদের কাজ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার বিনিময়ে হাসিমুখী এটি করে চলেছে তারা বছরের পর বছর ফারোয়ের প্রতি অন্ধ আনুগত্যের কারণে প্রতিবাদ করা বা রুখে দাঁড়ানোর কথা ভাবে না সাধারণ মানুষ এটা নিয়ে কোনো সমস্যা নেই হরেমহেবের কিন্তু আখেনাতেনের যা খুশি তা করে পার পেয়ে যাওয়ার ব্যাপারটা ছাই চাপা আগুনের মতো ক্রমশ দগ্ধ করে চলেছে তাকে মিশরীয় সেনা হত্যার জন্য আমরুকে সায়স্তা করার চিন্তাটা এক মুহূর্তের জন্য হরেমহেবের মাথা থেকে যায়নি সে সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে ভাবেনি সে উত্তরের সেনা দপ্তর পরিদর্শনের জন্য মেমফিসে ছিল হরেমহেব পেরেথ ঋতুর দ্বিতীয় মাস ফেমেন্থ বাড়াবাড়ি গরম পড়েছে এবার দাবুদাহে পুড়ে যাচ্ছে চারদিক সেনাফারিগুলো পরিদর্শনে কেটে গেল দিন সাতেক শেষ ফাঁড়িটাতে পরিদর্শন শেষে সেনা দপ্তরে ফিরেছে এমন সময় হাঁপাতে হাঁপাতে হাজির হলো আশার হাপি নামে এক কনিষ্ঠ সেনা কর্মকর্তা হরবর করে যা বলল তার মর্মার্থ হচ্ছে আমরুর সেনারা আবার মিশরীয় সৌদাকরদের একটি বহরে হামলা করেছে কয়েক হাজারের মতো হাতির দাঁত লুটে নিয়েছে মাথা ঠান্ডা রাখলো হরেম কবে ঘটেছে ঘটনা আজ সকালে আমরু সেনারাই করেছে নিশ্চিত হ্যাঁ জেনারেল সেনাদের পোশাক পরা ছিল বহরের সঙ্গে আমাদের কোনো সেনা ছিল না এবার তবে দুজন বণিক মারা গেছে ওদের হাতে হামলাকারীরা কোথায় আছে এখন বালবেকে ফুর্তি করছে শুনলাম কাল সকালে আমরু ফিরে যাবে বালবেগ চেনে হরেমহেপ বিবল্স আর কাদেশের মাঝে ছোট্ট একটা শহর সিদ্ধান্ত নিতে সময় নিল না হরেমহেব সেনাদের তৈরি করো হাতের কাছে যে কজন পাও এক ঘন্টার মধ্যে রওনা দেবে আমি চাই আজ রাতের মধ্যে হামলাকারীদের সব কটাকে ধরে আনবে কটা লাশ আনবে আর কটা জীবিত সেটা তোমার ব্যাপার মাথা ঝুঁকিয়ে চলে গেল আশার হাপি তাবুর সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসল হরেমহেব জানে ফারাও বা পাতেন মহিবের সম্মতি ছাড়া অভিযান পরিচালনার মাধ্যমে সেধে বিপদে মাথা গলাতে যাচ্ছে কিন্তু মাথার মধ্যে ঠোকালো না সে চিন্তা তাছাড়া ফারাওয়ের সম্মতি আনতে আনতে পগার পার হয়ে যাবে হামলাকারীরা সেনা প্রধান সে তার নাকের ডগায় মিশরীয় বাণিজ্য বহরে হামলা করবে আমরুর সৈন্যরা ব্যবসায়ীদের হত্যা করবে আর চুপচাপ সে বসে থাকবে আখেনাতেন আর পাতের মোহেবকে নিয়ে মনের মধ্যে খুতখুতে ভাব থাকলেও পাত্তা দিল না হরেমফেপ এখন আজিরুকে সায়স্তা করার সময় পরিণতি নিয়ে পরে ভাবা যাবে সন্ধ্যার মুখে তিনশো সৈন্য নিয়ে রওনা দিল আশার হাপি কোথাও বিশ্রাম না দিয়ে একটানা ঘোড়া ছুটিয়ে মধ্যরাতের আগেই বালবেকে পৌঁছে গেল সংখ্যায় জনপঞ্চাশ হবে আমরু সৈন্যরা সরাইখানায় বসে মদ গিলছিল আর আনন্দ উল্লাস করছিল বিপদের কোনো আশঙ্কা তাদের কল্পনাতেও ছিল না সতর্ক হবার সময় দিল না মিশরীয়রা চারপাশ থেকে হামলে পড়ল একসঙ্গে ঝামলা ছাড়াই মিটে যেত ব্যাপারটা সমস্যা করল আমরুর পাঁচ সাতজন সেনা তরবারি বাগিয়ে পাল্টা হামলা চালানোর চেষ্টা করল লাভের মধ্যে যেটা হলো পাইকারি হারে কচু কাটা হলো সবকটা চারজনের কাটা মুন্ডু মাটিতে গড়াগড়ি খাওয়ার পর হুশ হলো ঝামলা বাঁচদের চুপচাপ আত্মসমর্পণ করল সবাই বন্দিদের নিয়ে তখনই ফিরতে যাত্রা শুরু করল মিশরীয়রা মেমকিসে এসে পৌঁছালো পরদিন দুপুরে বন্দিদের মধ্যে নেতা গোছের দুজনকে নিজে জেরা করলো হরেমভেব শিকার করল তারা স্বয়ং রাজা আজিরুর অজ্ঞাত নয় এ ধরনের হামলার কথা কেবল তাই নয় এরকম হামলায় উৎসাহিত করা হয় সেনাদের মনে মনে উল্লসিত হলো হরেমহেব এরকম স্বীকারোক্তির পর নিশ্চয়ই আর কিছু বলার মুখ থাকবে না ফারাও কিংবা পাতেন মুহেবের দুই নেতাবাদে বাকি সবাইকে ফটকে ঠোকানোর নির্দেশ দিয়ে আখে তাতেনের উদ্দেশ্যে রওনা হলো সে নেতা দুজনকে রাখল সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে রাজধানীতে পৌঁছতে একটা দিন বেশি সময় লেগে গেল দুই বন্দিকে কারাগারে ঢুকিয়ে বাড়ি চলল সে গত কদিনের পরিশ্রমে ভেঙে আসতে চাইছে শরীর তবে মনটা ভরে আছে তৃপ্তিতে যা চেয়েছিল তা পুরোপুরি করতে না পারলেও আজিরুর কাছে শক্ত একটা বার্তা তো পৌঁছানো গেছে সারা রাত ঘুমিয়ে পরদিন সকালে সেনা সদরে পৌঁছে অবশ্য তৃপ্তির ভাবটি আর থাকলো না নিজের কক্ষে গিয়ে বসতে না বসতেই ডা এলো সেনাপ্রধানের কাছ থেকে চেহারায় বেপরোয়া একটা ভাব নিয়ে পাতেনে মুহেবের কক্ষে ঢুকল হরেমহেব দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল পাতেনে মুহেব হেব ঢুকতে ঘুরে দাঁড়ালো থমথম করছে চেহারাটা তবে তার আড়াল থেকে আরেকটা কিছু উকি দেওয়ার চেষ্টা করছে কি সেটা চাপা উল্লাস ঠিক ধরতে পারল না ভেব। ফারাওয়ের নির্দেশ অমান্য করে কাদেশে হামলা চালিয়েছেন আপনি জেনারেল ভেব। কাটা কাটা গলায় বলল পাতেনমোহেব সেনা উপপ্রধান হিসেবে মিশর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল হরেমহেব আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র কিন্তু ফারাও আপনাকে নির্দেশ দিয়েছিলেন অনুমতি ছাড়া হামলা না করতে পাতানি মুহেব বললেন কিন্তু যে পরিস্থিতি ছিল তাতে অনুমতি নেওয়া সম্ভব ছিল না তাহলে অপরাধীদের কখনোই ধরা যেত না বলল হরেম হেব ফারোয়ের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে আপনাকে প্রাসাদে পাঠাতে হবে বললেন পাতনে মুহেব ফারোয়ের নির্দেশ মানতে আমি বাধ্য বলে বেরিয়ে আসছিল হরেম হেব পেছন থেকে পাতানু মুহেব বলল জেনারেল ঘাড় ফেরাল হরেমহেব এবার সত্যি সীমা লঙ্ঘন করেছেন আপনি ফারোয়ের ব্যক্তিগত নির্দেশ অমান্য করা সর্বোচ্চ পর্যায়ের অপরাধ কোনো জবাব দিল না হরেমহেব চুপচাপ বেরিয়ে এলো রাজপ্রাসাদে পৌঁছাতে সময় লাগলো না সঙ্গে সঙ্গে দরবারে নিয়ে যাওয়া হলো হরেমহেবকে ফারাও সপারিশদ উপস্থিত থাকবেন ভেবেছিল হরেমহেব কিন্তু দরবার ফাঁকা বোকার মতো দাঁড়িয়ে থাকলো সে কতক্ষণ যখন ভাবছে বেরিয়ে আসবে তখনই দরবারের শেষ মাথার একটি দরজা দিয়ে প্রবেশ করলেন আঁখে নাতেন সঙ্গে নেফারতিতি ফারাও আর রাজমহিষী পাশাপাশি বসার পর আরেকটি দরজা দিয়ে প্রবেশ করলেন আয়ে নাখত পাতেন এবং রাহমোস তবে বসলেন না তারা সিংহাসন থেকে খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়ালেন আখেনাতেনের দু চোখে গাঢ় করে কাজল লাগানো রাগান্বিত চোখে তাকিয়ে আছেন হোরেম হেপের দিকে নেফারতিতির চেহারা বরাবরের মতোই ভাবলে সেন জেনারেল হোরেম হেপ চাপুকের মতো তীক্ষ্ণ ফারাবের কণ্ঠস্বর আমার নির্দেশ অমান্য করে কাঁদেশে অভিযান চালিয়েছেন আপনি মিশরের সম্পদ ও সম্মান রক্ষার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে মহামান্য ফারাও কণ্ঠস্বরে সমীহ থাকলেও চেহারা নির্বিকার হরেমহেবের মাথা নোয়ালো না অনুমতি নেওয়ার উপায় ছিল না সে মুহূর্তে আমি বলেছিলাম আপনাকে কোনো অবস্থাতেই অভিযান চালানো যাবে না ফারাওয়ের নির্দেশ অমান্য করার শাস্তি কি আপনার জানা আছে জেনারেল হরেমহেব আখেনাতেনের চোখাচোখি তাকিয়ে থাকল হরেমহেব জবাব দিল না প্রধান নজির আয়ের দিকে ফিরলেন আখেনাতেন। জেনারেল হোরেম হেবের পদবী কেড়ে নেওয়া হল এখন থেকে আর তিনি সেনার উপপ্রধান নন বরং ফারোয়ের নির্দেশ অমান্য করার অপরাধে কারাগারে পাঠানো হোক তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকবেন প্রতিবাদ করার জন্য মুখ খুলতে চাচ্ছিলো হরেমহেব কিন্তু দুপাশের দরজা দিয়ে দুদল রক্ষীকে সশস্ত্র অবস্থায় ঢুকতে দেখে মুখ বন্ধ করে ফেলল রক্ষীদের দল দুপাশে এসে দাঁড়াতে ধীর পায়ে তাদের সঙ্গে বেরিয়ে গেল হরেমহেপ মাথাটা পুরোটা সময় উঁচু করে রাখল ফারাও আর রাজমহিষী ছাড়া অন্যদের চেহারা দেখে মনে হলো অস্বস্তিতে ভুগছে তাতে বিব্রত ভাব আঁচ করতে পেরেই হয়তো প্রধান উজিরের দিকে তাকিয়ে আখে নাতেন বললেন ফারাওয়ের নির্দেশ অমান্য করলে পরিণাম কি হয় সেটা মিশরবাসীর জানা উচিত এখন থেকে জেনারেল হাতিব মায়া সেনা উপপ্রধান পাতেনমহেবকে জানিয়ে দিন মাথা নোয়ালেন আয়ে সিংহাসন ছাড়লেন আখে নাতেন তার দেখাদেখি নেফার তৃতীয় ফারাও ও রাজমহিষী বেরিয়ে যাওয়ার পর নাখত পাতেন ও রাহমসের দিকে তাকিয়ে কাঁধ ছাঁকিয়ে অসহায় ভঙ্গি করলেন আয়ে কাজটা ভালো হলো না রাহমোজ বলল পাতেন মহেব একটা গর্ধক ফারাওকে উস্কে দিয়েছে হরেমহেবের বিরুদ্ধে নাখত পাতেন ফারোয়ের নির্দেশ পাতেন মুহেবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো গম্ভীর গলায় বললেন আয়ে একটা কাজ আছে আমার এই বলে দুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেলেন উপন্যাসটির অষ্টম পর্ব শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় পরবর্তী পর্বগুলো শোনার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ